আমরা আজকে সবাই ছাদ বাগানে চলে এসেছি। কেন এসেছি? এই যে ড্রাগন ফুল ফুটেছে, এটা দেখার জন্য। ড্রাগন ফুলগুলো কিন্তু রাত্রেই ফোটে। আমি বিকেলে এসেছিলাম ছাদে, এসে দেখলাম যে ফুলটা ফুটবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে থাকলাম, তাও কিন্তু ফুলটা পুরো এরকম হয়ে ফোটেনি। তাই ভাবলাম যে পরে আবার আসবো, তাই এখন এসেছি। এখন রাত 10টার কিছু বেশি বাজে, এখন ফুলটা পূর্ণাঙ্গ হয়ে ফুটেছে। কি সুন্দর একটা ড্রাগন ফুলের গাছ! এটা ফলের গাছ অবশ্য, একটা ড্রাগন ফলের গাছ গাছে লাগিয়ে যত্ন করে পানি দিয়ে এরকম একটা ফুল ফুটলে কিন্তু মনটা ভরে যায়। কিন্তু তারপরেও কিন্তু ফুল থেকে ফল, ফলটা তো অসাধারণ দেখতে, কদিন পরে ফল হয়ে যাবে। এই যে ফুলটা, ফুলটা দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর ফুল। এই ফুল বিকেলেও থাকে না, এটা সন্ধ্যার পরে ফুলটা ফুটে, আবার সকালে এসেও কিন্তু দেখা যাবে ফুলটা একদম চুপসে গেছে। এটা মূলত রাত্রেই ফোটে, রাত্রেই আবার বন্ধ হয়ে যায়। এটা ড্রাগন ফুল দেখতে হলে রাত্রে আসতে হবে ছাদে। এই বছরের আমার প্রথম ড্রাগন ফুল। ফুলটা এত ভারী যে হেলে পড়ে গেছিলো, আমি আবার বেঁধে দিলাম, এটা শক্ত করে বেঁধে দিলাম, তাছাড়া ওই কর্নারে হেলে যাচ্ছিলো। ফুলটা তো অনেক বড়, অনেক সুন্দর। আমার তো অনেকগুলো ড্রাগন ফলের গাছ, তার মধ্যে এই গাছটাতেই তিনটা একসঙ্গে কলি এসেছিলো। একটা ফুল ফুটেছে, আরও দুইটা কলি বড় হয়ে গেছে, ওই দুইটা ফুটবে। আমার গাছের প্রথম ড্রাগন ফুল।